আজকে আমি তোকে যেটা পড়াচ্ছি সেটা সুন্দর করে পড়। আজকে তোর পড়াটা খুব জরুরি, কারণ তুই বুঝতে পারছিস তুই হলো কুকুরের ছানা। আসলে তুই হলো কুকুরের ছানা, তুই কেন বিড়ালের ছানার সাথে যাস? হ্যাঁ, তুই তো বিড়ালের ছানা না, তুই তো বিড়ালের ছানা না, তুই বিড়ালের ছানার সাথে কেন যাস? তুই ওই দেরির সঙ্গে কেন যাস আমাকে সেটাকে বোঝা। এই দেখ, এটা হলো তোর বাউ, এটা হলো তোর খাবার, থুকু মানে থাকার জায়গা, এখানে তুই যাবি, তুই কেন ওই বিড়ালের সাথে ঘুরতে যাস? আরে এগুলো পড়াশোনা তো আমার মাথার ওপরতে যাচ্ছে, আমি এগুলো পড়াশোনা কিছু করতে পারবো না। আমি তো মনে করি জেরি ভাইয়ের সাথে ভালো লাগে, তুমি ভালো না, তুমি পচা। কত সুন্দর মুরগি রান্না করে রাখছে, এই মুরগি তো আজকে আমার খাইতেই হইব। এই মুরগি না খাইতে পারলে জীবনটাই মনে হয় ব্যর্থ ব্যর্থ লাগবো। আমার আজকে এই মুরগি খাইতেই হইব, যে করেই হোক আমি আজকে এই মুরগি খাইয়াই দম নেব। আমি হলাম টম, আর আমার হাত থেকে এই মুরগি পাবে না কখনো খম খম। আমি আজকে এই মুরগিটা খাবো খাবো খাবো। এই যে চলে এসেছি, মুরগিটার গন্ধ শুনে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। এ জিবা তো জলটা একদম টকবক করতেছে রে বাবা। আরে চয় খাবো রে, আরে আমার তো ঘুম পাচ্ছে, তুমি এখানে খটখট 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 করতেছো কেন? আরে এলে পড়াশোনা কিছু করবো না, তুমি তো বুঝতেই পারতেছো। আবার আমাকে ধমক দাও। আচ্ছা নাও, পড়াশোনা করতেছি, এইদিকে দেখ, এইদিকে দেখ, ভালো করে দেখ, তোকে শিক্ষা অর্জন করতেই হইব। তুই শিক্ষা অর্জন না করতে পারলে তোর জীবন অর্ধেক ব্যথা হয়ে যাইব। এই জন্য ভালোভাবে বলতেছি, ভালোভাবে তুই দেখ, না দেখতে পারলে কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে যাবো। আমি বারবার বলতেছিস তুই হলো কুকুরের ছানা, আর ওই জেরি জেরি হচ্ছে বিড়াল ছানা। আরে সুস্বাদু, এই কেউ নাই আশেপাশে, কেউ নাই, মুরগিটা খেয়ে নেই, মুরগিটা খাইতেই হইব। আরে মুরগির লেগ পিস তাকে ট্যাঙ্গিস করে ভেঙে নিয়ে কঙ্গস করে খেয়ে নি রে বাবা। ও কি যে মজা লাগতেছে না, এমন মজা আমি কোথাও পাইনি। এই বাঙ্গরে শিরছে রে, কি মজা, আজকে আমি খাবো লেগ পিস। আর দৌড়তে দৌড় দৌড় দৌড়ে বাবা, এই এই গেল গেল গেল, এটা পড়লে তো আমাকে ম্যাডাম মারাই ফেলে দেবে। আমি একটু ঘুমাই গেছিলাম, আরে রাত্রিরে বোঝেন না, লে ভাল লাগে না আমার। তোকে বারবার বলছিস এইদিকে দেখ, এইদিকে দেখ, তুই তোর কিন্তু একদিন কি আমার একদিন, হ্যাঁ বলে দিলাম। আরে এই কলসিটা ভাঙে গেলে তো আমার জীবনে অর্ধেক জীবন শেষ করে দিবে আমার ম্যাডাম। ও কলসি ভাঙে গেছে রে, এই কে রে রান্না ঘরে? ও বিড়াল, আচ্ছা দাঁড়া আসতেছি। ওরে ম্যাডাম আসতেছে, তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হইব, নাহলে খাইয়া লইতে হইব, কোনো একটা কিছু করতে হইব, নাকি লেগ পিস লেগ পিসের জায়গা প্রায় খেতিমু। আল্লাহ জানে কি করবো, তাড়াতাড়ি এখানে দৌড় দিই, যা হবার পরে দেখা যাইব।